নমস্কার, আপনারা দেখছেন ইউনিক সার। মুম্বাইয়ের বাসিন্দা হলেও টলিগঞ্জের অতি পরিচিত নাম ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিশদ সেনগুপ্ত। গত দু দশক ধরেই দুই ইন্ডাস্ট্রিতে সমান তালে কাজ করে চলেছেন ইন্দ্রনীল। বরখাও টলিউডের দাপটের সঙ্গে কাজ করে চলেছেন বিয়ের পরবর্তী সময়ে। তাদের অন স্ক্রিন অফ স্ক্রিন রসায়ন নজর কাড়া। তবে এখন টলিগঞ্জে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন এই দম্পতি। কিন্তু কেন এমন গুঞ্জন? পাকাপাকিভাবে যারা মুম্বাইয়ের বাসিন্দা, কেন আচমকা সেই দম্পতি আলোচনার কেন্দ্রবিন্দুতে? এর পেছনে রয়েছেন এক টলিউড সুন্দরী। টলিগঞ্জের জোর গুঞ্জন, মুখে যতই প্রেমে পড়া বারণ কারণে অকারণে, তিনি বলুন না কেন, ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে নাকি প্রেম করছেন ঈশা সাহা। আর সেই জন্যই বরখা ইন্দ্রনীলের 13 বছরের দাম্পত্য জীবনে এই মুহূর্তে টালমাটাল। আর এই চর্চিত প্রেম কাহিনীর শুরুটা মাস ছয়েক আগে। সেই সময় তরুলতার ভূত নামে একটি ছবিতে অভিনয় করছিলেন ইন্দ্রনীল, বিপরীতে অবশ্যই ঈশা সাহা। খবর, শুটিং সেটে দুজনের বন্ধুত্ব নাকি বেশ গাঢ় হয়ে উঠেছিল। সেই দৃশ্য নজর এড়ায়নি অনেকেরই। তবে ইন্দ্রনীল বরখার মজবুত সম্পর্কের কথা ভেবেই অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু জল্পনার জল যে কলকাতা পেরিয়ে মুম্বাই পৌঁছে গিয়েছে তা পরিষ্কার। গত মার্চে 13তম বিবাহ বার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ইন্দ্রনীল বরখা। বাস সেই শেষ। তারপর থেকে আশ্চর্যজনকভাবে বরখার প্রোফাইল ইন্দ্রনীলহীন। অন্যদিকে ইন্দ্রনীলের ইনস্টাগ্রাম পোস্টেও দেখা মিলছে না তার স্ত্রীর। যদিও দুজনেই চুটিয়ে ছবি শেয়ার করছেন তাদের নয়নের মণি একমাত্র সন্তান মীরার সঙ্গে। কি কারণে এই দূরত্ব? তেমনটা আজ করতে পারছেন সকলেই। খবর, গত কয়েক মাস ধরে নাকি একসঙ্গে থাকছেন না এই দম্পতি। তবে ডিভোর্সের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি দুজনেই। এই ব্যাপারে এক সংবাদ মাধ্যমের তরফে বরখার সঙ্গে যোগাযোগ করা হলে এই গুঞ্জনের সত্যতা অস্বীকার করেছেন বরখা। একই সুর ইন্দ্রনীলের মুখেও। দুজনেরই বক্তব্য, তাদের সুখী গৃহকোণ আগের মতোই অটুট আছে। এই স্ত্রীকোণ সম্পর্কে তৃতীয় ব্যক্তি কি বলছেন? সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঈশার এই ব্যাপারে স্পষ্ট বলেন, এই ব্যাপারটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার জীবনে এরকম কিছু ঘটেছে বলে অন্তত আমি নিজে জানি না। ঈশা আরো যোগ করেন, ছবির শুটিং শেষ হওয়ার পর ইন্দ্রনীলের সঙ্গে তার কোনো রকম যোগাযোগ নেই। এই গুঞ্জন আদতে কতটা সত্যি তা তো সময় বলে দেবে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।